ইন্ট্রোডাকশন তরফ থেকে আজকে আমি আপনাদেরকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস দেব। ফার্স্ট অফ অল বলে রাখি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আমরা দিয়েছি, এখানে কিন্তু বেশ কিছু কোর্স করানো হয়। তো আপনারা কোন কোর্সকে আগে প্রায়োরিটি দেবে এবং কোন কোর্স করার জন্য আগে যে ভ্যাকান্ট সিটগুলো থাকবে বা ইনস্টিটিউটগুলো থাকবে সেগুলোকে ক্যাচ আপ করবে বা এনরোলমেন্ট করবে নিজের নামটি। ফার্স্ট অফ অল আমরা দেখেছি এখানে কিন্তু ডিএমএটি কোর্স করানো হয় এবং ডিপ্লোমা ইন অপটোমেট্রিক টেকনিশিয়ান সেই কারণে কোর্স করানো হয় এবং নিউরো ইলেকট্রোফিজিওলজি ডিপ্লোমা করানো হয়। এছাড়া পারফিউশন টেকনোলজি যেটা আমরা বলে থাকি ডিপিএটি এটাও করানো হয় এবং ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান এটাও করানো হয়। সমস্তটাই যে কোর্সগুলো আমি নাম বলছি সেই কোর্সগুলো কিন্তু 2 বছরের টোটাল থিওরি এবং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউটে হবে এবং 6 মান্থস কিন্তু আপনাদেরকে ট্রেনিং এ পাঠানো হবে বা অন্য কলেজ থেকে অন্য কলেজে ইন্টার্নশিপ বা কোনো ইনস্টিটিউটে বা কোনো হসপিটালে সেখানে কিন্তু ইন্টার্নশিপে পাঠানো হবে। তো যে কোর্সগুলো বাকি আছে সেগুলো বলে দিই। এরপরে ডায়ালিসিস টেকনিক, এরপরে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং অপারেশন থিয়েটার টেকনোলজি যেটা আমরা ওটি বলে থাকি। এরপরে আমরা আসছি ডায়াবেটিস কেয়ার টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিক। এবার আপনি এই যে কোর্সগুলো আমি নাম বললাম এই কোর্সগুলোর মধ্যে কোন কোর্সগুলোকে আপনি আগে চুজ করবেন? আপনার তো 29 তারিখ থেকে কাউন্সিলিং হওয়ার কথা আছে, তাহলে আপনি কোন কোর্সটা আগে চুজ করবেন এটা কোশ্চেনটা আপনাদের কাছে থেকে গেল, আপনারা সিদ্ধান্ত নেন। এরপরে নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব যে কোন কোর্সটিকে আপনি আগে প্রায়োরিটি দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনে দেখার জন্য। আমরা নেক্সট ভিডিওতে বাকি পর্বটি আপনাদের জন্য রেখে দিই।